একদিন সকালে শার্লক হোমসের বাড়িতে এসে হাজির হলেন এক বাড়িওয়ালি ভদ্রমহিলা মিসেস ওয়ারেন। তাঁর সমস্যা হচ্ছে তাঁর বাড়িতে একজন ভাড়াটে বসবাস করে, অথচ প্রথম দিন বাড়ি ভাড়া নেবার সময় ছাড়া আর কোনোদিন তাঁকে মিসেস ওয়ারেন চোখে দেখেননি। ভাড়াটির রহস্যময় হাবভাবে ভয় পেয়ে তিনি খবর দেন শার্লক হোমসকে। এর মধ্যে একদিন মিসেস ওয়ারেনের স্বামীকে তুলে নিয়ে যায় কিছু রহস্যময় লোক। হোমস প্রথমে খুব একটা পাত্তা না দিলেও অচিরেই বুঝতে পারলেন একজন আন্তর্জাতিক মানের ক্রিমিনাল এই ঘটনায় জড়িত। প্রথমে গুরুত্বহীন হলেও এই রহস্য জমাট বাঁধে খুব তাড়াতাড়ি। শার্লক হোমস কি পারবেন এই দুর্দান্ত ক্রিমিনালের মোকাবিলা করতে? জানতে চাইলে আজই আপনার মোবাইলে ইনস্টল করুন গল্পখুঁড়ো অ্যাপ আর শুনুন গল্পখুঁড়োর নিবেদন। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রেড সার্কেল।